আসসালামু আলাইকুম। যারা নতুন নতুন সেকেন্ড ইয়ারে উঠছো, বিশেষ করে HSC 25 ব্যাচ, যদি মনে একটা কোশ্চেন উঠে যে ভাইয়া এই মোমেন্টে আমার সেকেন্ড ইয়ারে উঠে কি কি কাজ অবশ্য পালনীয়, কি কি আমার কর্তব্য করতেই লাগবে আমারে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। কথা না বাড়াই চলো সরাসরি ভিডিওতে চলে যাই। এক নাম্বার কাজ হলো বাবারা সিলেবাস টান। কয়েকদিন পরে গালিগালাজ শুরু করব, সিলেবাস কেন শেষ হয় নাই, তার আগে সিলেবাস টান। যে সিলেবাস আগে শেষ করবে সে রিভিশন দেওয়ার টাইম পাবে, সে ভুল নিয়ে কাজ করার টাইম পাবে, সে গ্যাপ ফিলিংয়ের টাইম পাবে, সে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করার টাইম পাবে, সে রিল্যাক্স করার টাইম পাবে। যে সিলেবাস শেষ করতে পারবে না সে সব দিক দিয়ে মারা। দ্রুত সিলেবাস টান দাও, বড় ক্লাস বড় বই এন ত্যান এত বুঝাবুঝির দরকার নেই, আগে টান, আগে একবার শেষ কর, তারপর তুই সেকেন্ড টাইমে বুঝাবুঝি ম্যাথ করাকরি করিস, আগে শেষ কর। কোনো মনে অ্যাটলিস্ট জান যে বইয়ের এতগুলো চ্যাপ্টার এগুলো আমার সব পড়া যায়, আর তোকে তো শর্ট সিলেবাস বাবা, সিলেবাস শেষ করতে এত কঠিন হওয়ার কথা না। এরপরে বাংলা ইংলিশ ICT কমপ্লিট, এই টাইমটাতে মূল কাজ হলো বাংলা ইংলিশ ICT কমপ্লিট করতে হবে। কেন? কারণ এতদিন কিন্তু সায়েন্স নিয়ে দৌড়াইছো, কিন্তু বাংলা যে একটা সাবজেক্ট আছে, ইংলিশ যে একটা সাবজেক্ট আছে, ICT যে একটা সাবজেক্ট আছে, এগুলো দরকার হলে উইকে দুই দিন টাইম দে, 7 ডেতে দুই দিন টাইম দে বাংলা ইংলিশ ICT পড়। যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে আসিস, সায়েন্সের তো মেলা ক্লাস করলি, এই যে বাংলা ইংলিশ ICT যে ক্লাসগুলো আছে এগুলো বয়া বয়া কর, শুধু ক্লাস কর, জাস্ট দেখ বইটা, একটু রিডিং দে, জাস্ট রিডিং দে। তাইলেও পরীক্ষার আগে, ইয়ার ফাইনালের আগে বা টেস্টের আগে একটু সুবিধা পাবি, নাহলে হঠাৎ করে পরীক্ষার 3 দিন আগে পড়া শুরু করলে জীবনে শেষ হবে না। 3 নম্বর পয়েন্ট, অ্যাডমিশন ফোকাস। সেকেন্ড ইয়ারে উঠে প্রথম যে কাজটা করতে হবে, আগে আমি কিসের কোচিং করবো এটা ফিক্স করবো। 2 নম্বর, এখন থেকেই যারা একাডেমিকটা অ্যাডমিশনে আসে, আমি কেন বারবার একাডেমিকের কথা বলি, কারণ যতজন আমার ভিডিও দেখবে তার মধ্যে 70% হলে এনরোল, 30% যারা এনরোল করেন না ওরা আজকে করে ফেলবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে। বাট এই যে এই টাইমটাতে বসে আসো, ইউনিভার্সাল লেকচার শিটটা খুলো, ওখানে যায় দেখবা তোমার যেটা টার্গেট ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, যেই পার্টটা ওইটা লেকচার শিটটা পড়বা। এবং তোমরা এখানে দেখবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টারই ক্লাস দেওয়া আছে, কিন্তু হ্যাঁ ওই ক্লাসগুলো বসে বসে করো না, বুঝো, দেখো, খালি দেখো, এই দেখাটাই তোমার প্যারালাল পড়াশোনা। যে অ্যাডমিশনে কী আসে এইটুকু জানি, অ্যাডমিশন নিয়ে একটু মাথাটাকে চিন্তা করাচ্ছি, নাহলে বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে চিন্তা করা শুরুই করে যেদিন উদ্ভাসে যায় 20টা বই দুই হাতে ধরায় দেয়, ও মনে করো বইয়ের ভারে নুয়ে পড়ে আর বুঝে যে আল্লাহ মনে দেওয়া হইতো না। ঠিক আছে, এরপরে আসো ডি ক্লাটারিং। সেকেন্ড ইয়ারে উঠে প্রথম ও প্রধান কাজ, 14টা প্ল্যাটফর্মে যাওয়া যাবে না, 14টা টিচারে পড়া যাবে না, 14টা কোচিং প্রাইভেট পড়া যাবে না, 100টা বই পড়া যাবে না। এখন থেকে সব কিছু হবে ফোকাস, অর্থাৎ লাইফে যতগুলো ক্লাটার বা ময়লা ছিল সব সরাও, 4টা কোর্সে ভর্তি হয়েছো ফেলাও, কোর্সের ক্লাস শেষ হচ্ছে না ফেলাও, ওই গ্রুপে যা পোস্ট দেওয়ার আগে তোর দরকার, গ্রুপে পোস্ট থেকে কোনো লাভ হবে না, তোর দরকার তোর পড়াশোনা, পড়াশোনা কর, নিজের টিচার ঠিক কর, বই ঠিক কর, প্ল্যাটফর্ম ঠিক কর, যে একটা টিচার একটা বই 2টা প্রাইভেট শেষ, ডান, আর কোনো কিছু দেখবো না আমি, এখন আমার বাকিটা কাজ হলো নিজে পড়ানো। লাইফ থেকে ক্লাটারিং অথবা টক্সিক মানুষজন, টক্সিক ফ্রেন্ড, টক্সিক গার্লফ্রেন্ড, টক্সিক বয়ফ্রেন্ড ফেলা, সরা, যাই এখান থেকে বেরো, আমার পরীক্ষার সামনে। ঠিক আছে, এরপরে আসো ওন স্টাডি টাইম। এটা হইলো গিয়ে আমাকে 5 নম্বর পয়েন্ট, বাবারা এতদিন 14টা প্রাইভেটে পড়ছিস, টিচারের কাছে গেছিস, তুই বুঝা পাইছিস যে তুই আমার কোর্সে সব ক্লাস দেওয়া আছে কিন্তু তোর সিলেবাস শেষ হয়েছে না, তুই আমার কাছে লাইভ ক্লাস করছিস, তোর একটা ম্যাথ দিলে তুই পারিস না, তার মানে একজন টিচারের কাছে পড়া বা মাইন্ডসের কাছে পড়া দেখে দ্যাট ডাজেন্ট মিন আমার নিজের পড়া হয়েছে। তুই নিজে যতক্ষণ পর্যন্ত না নিজের ওন স্টাডি টাইম না দিবি ততক্ষণ হবে না। এখন থেকে পার ডে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা নিজে পড়ার চেষ্টা করো, পার ডে মিনিমাম সব ফেলাও, কোচিং টোচিং যেখানে লাইভ ক্লাস ফেলো করার দরকার নেই, নিজে টেবিলে 5 ঘন্টা করে বসে পড়ার চেষ্টা করো। ইউর লাইফ উইল বি চেঞ্জ উইথ ইন 1 মান্থ, 1 মান্থ 1 মাস আগে পড়ে দেখ, তারপর তুই নিজে এটা করা শুরু করবি, নিজে পড়বি, নিজে, কোনো বুঝাবুঝি নাই, নিজে বোঝার চেষ্টা কর, নিজে ম্যাথটা করার চেষ্টা কর, নিজে অনলাইনে 2-1টা ক্লাস করে তারপর পড়াশুনো কর। ঠিক আছে, এরপর আয় 6 নম্বর পয়েন্ট, ফোন এবং সোশ্যাল মিডিয়া কাট অফ। সেকেন্ড ইয়ারে উঠে এখনও যদি বয়কট এই বয়কট উই উফ নাইস হেন টেন ট্রোল মিম খাই দিব এই সেই এগুলো যদি এখনও করতে হয়, এখনও যদি এই কাহিনী চলে, তাহলে মামা কোথায় পড়বা তোমার ব্যাপার, আমার দেখার বিষয় না, বাট অ্যাডমিশনে ধরাটা খাবা, HSC তো ধরা খাবা। কারণ আমি কিছু বেহায়া দেখি যারা অনলাইনে যত বেশি অ্যাক্টিভ সব হলো সাক্ষাৎ বেহায়া, মানে ওকে যদি আমি ইসাকের বইয়ের প্রথম চ্যাপ্টার উদাহরণ মানতে পারবে না, কিন্তু অনলাইনে বিশাল বড় বাপ চলে আসছে, ওর বয় বাসায় নাই টিভি, বয়কট করতেছে ওয়ালটনরে, যাই হোক কিছু করার নাই। এক হলো যে ধর্মের সাপোর্টে লেখা, তুমি বয়কট করো ধর্মের সাপোর্টে লেখো, ইউ আর ওয়েলকাম, মুসলমান হিসেবে তোমার দায়িত্ব, ইমানে দায়িত্ব এটা, বাট দ্যাট ডাজেন্ট মিন পোস্টের পর পোস্ট করে গেলাম, করে গেলাম সারাদিন ফেসবুকে ঝগড়া করে যাচ্ছি নাস্তিকদের সাথে, আমার দরকার কি, পোস্ট দাও যায় চুপচাপ পড়ো লাইফে সাকসেস হও, দ্যাট ইজ দ্য সিগমা মুভ। ঠিক আছে, এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, বিকাম ডেডিকেটেড অ্যান্ড সিরিয়াস। সেকেন্ড ইয়ারে উঠেও
তোমার যদি এইটুকু রিয়েলাইজেশন না আসে যে সামনে ইয়ার ফাইনাল, সামনে টেস্ট, সামনে এইচএসসি, আমার এখনও সিলেবাস 50% হয় নাই, আমার সামনে অ্যাডমিশন, অ্যাডমিশন হলো আমার লাইফে ফেস করা সর্বাধিক কঠিনগুলা পরীক্ষাগুলোর মধ্যে একটা হবে, এইটুক সিরিয়াসনেস যদি মনের মধ্যে না আসে, যদি মনে না হয় যে আমি এরকম বুইরা দামরার মতো বাড়ির মধ্যে বয়ে বয়ে খাইছি বাপ মায়ের টাকা দিয়ে, কিন্তু আমি চান্স পাওয়া নিয়ে সিরিয়াস না, আমার পড়াশোনা নিয়ে সিরিয়াস না, আমার কাছে এই এই করাটাই যদি মেইন হয়, তাহলে তোমাকে আমার এই ভিডিও দেখার দরকারই নেই। বাট যদি তোমার মনে হয় যে না আমি সিরিয়াস হইতে চাই, চান্স পাইতে চাই, সেকেন্ড ইয়ার ইজ দ্য পারফেক্ট টাইম ফর এ কাম ব্যাক, রিস্টার্ট, নিজেকে একটা প্রমিস করো যে এইবার যে কাম ব্যাকটা হবে, এবার যে রহিম করিম সেলিম আব্দুল যে ব্যাক আসবে সে একটা ডিফারেন্ট বিস্ট হবে, নিজের বেস্টটা দাও, আর বেস্ট দেওয়ার জন্য বেস্ট কোর্স একাডেমিক অ্যাডমিশন কোর্স, যে 30% মানুষজন কিনিস নাই কিন, বার্গারের টাকা দিয়ে কোর্স দিতেছি, ডেসক্রিপশন বক্স চেক দে, নতুন ক্লাস, নতুন টিচার প্যানেল। আসসালামু আলাইকুম, টাটা।